শাবনুরের আলোচিত রঙ্গনা সিনেমার একটি পোস্টারকে নিয়ে এবার মুখ খুললেন শাবনুরের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানি। তিনি ফেসবুকে একটি পোস্ট করেন যেখানে তিনি লিখেন, গত কয়েকদিনে একটি পোস্টারকে কেন্দ্র করে সবার প্রিয় অভিনেত্রী শাবনুরকে যেভাবে ট্রল করা হয়েছে তা মনে হয় শাবনুরের এত বছরের অভিনয় জীবনে কোনো দিনও করা হয়নি। একজন শাবনুর ভক্ত হিসেবে এটা মেনে নেওয়া কষ্টকর। খোদ শাবনুর ভক্তরা একে বয়কটের ডাক দিয়েছে। যাই হোক, এই টলের যুগে শাবনুরের যদি আবার মুভি করতেই হয় অত্যন্ত বুঝে শুনে করা উচিত। আমি বিশ্বাস করি বর্তমান সময়ে অনেক মেধাবী এবং জনপ্রিয় পরিচালক তার সাথে কাজ করতে আগ্রহী। চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, নিয়ামুল মুক্তা, এনএস বুলবুল বিশ্বাস ইতিমধ্যেই তার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ আমাকে নিজে বলেছেন তাকে নিয়ে কাজ করার কথা। আমার মনে হয় নিজেকে আরও ফিট করে আরও সময় নিয়ে এই পরিচালকদের সাথে রাজকীয়ভাবে তার ফেরা উচিত। এক্সপেরিমেন্টের কোনো সুযোগ নেই এই সময়ে। মনে রাখতে হবে এটা 1924 সাল না, এটা 2024 সাল। বিখ্যাত সব পরিচালক, প্রযোজক, কাহিনীকার, ডিউপি এমনকি অসংখ্য স্পট বয়ের প্রচেষ্টার সাথে শক্তিশালী অভিনয় দক্ষতার মিশেলে গড়ে উঠেছে শাবনুরের আজকের সার্বজনীন ইমেজ। কিছু লোকের অদক্ষতা, ভাইরাল হওয়ার প্রচেষ্টা আর শাবনুরের নিজের খামখেয়ালির জন্য এই ইমেজ, এই জনপ্রিয়তা, এই প্রতিমা ধ্বংস হোক, আমি সহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগণিত শাবনুর ভক্ত তা কোনো দিনই চাইনি। প্রয়োজনে আমার মুভি রিজেক্ট করুন, তবুও কাউকে নিজের ইমেজ শেষ করার সুযোগ দিবেন না প্লিজ। মূর্খ অদক্ষ কোনো মেকআপ ম্যান যদি আপনার উপদেষ্টা হয় তাহলে বলার কিছু নাই, আপনি এদেরকে ব্যক্তিগতভাবে ভালোবাসুন কোনো সমস্যা নাই, কিন্তু নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে এদেরকে বর্জন করুন, দরকারে আমাকেও বর্জন করুন। আপনাকে ব্যক্তিগত এই কথাগুলো বলতে না পেরে এই পোস্টটি দিলাম, আশা করি ভুল বুঝতে পারবেন। তিনি তো মোস্তাফিজুর রহমান, একজন শাবনুর ভক্ত। আমি একজন শাবনুর ভক্ত হিসেবে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের সাথে সম্পূর্ণ একমত, কারণ বর্তমানে আগের যুগ নেই। আর যেহেতু আপনি সিনেমাতে ফিরতেছেনই, তাই আপনাকে ইয়ং জেনারেশনের কথা মনে রাখতে হবে। বর্তমান জেনারেশন কী চায় সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে। আপনার প্রজন্মে কোন পরিচালক অথবা কোন মেকআপ আর্টিস্ট ভালো ছিল সেই মেকআপ আর্টিস্ট দিয়ে আপনি এখন কাজ করাবেন সেটা কখনোই হতে পারে না, কারণ ওই মেকআপ আর্টিস্টের আগের ধারণার সাথে বর্তমানের ধারণার কোনোই মিল নেই, আকাশ পাতাল তফাৎ। যার প্রমাণ আপনার রিসেন্ট রঙ্গনা সিনেমার পোস্টার, যার কারণে আপনি আপনার ক্যারিয়ারের সর্বোচ্চ ট্রলে পরিণত হয়েছেন। এর আগে আপনি হয়তো কখনোই এরকম ট্রলে পড়েননি। আমাদের এই বর্তমান জেনারেশনের একটাই চাওয়া, আপনি যেন যুগের সাথে তাল মিলিয়ে চলেন। বর্তমান যুগের দর্শকদের কীভাবে হলে টানতে হয় সেই বিষয়টা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আপনি হয়তো আপনার আগের মেকআপ আর্টিস্ট বা পরিচালকদের ভালোবাসতেই পারেন, কিন্তু কাজের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস করা যাবে না, কারণ আপনি কোনো সাধারণ একজন ব্যক্তি না। আপনার ভালো মন্দ সব কিছু জড়িয়ে আছে শাবনুর ভক্তদের মাঝে। আপনাকে নিয়ে ট্রল হলে তারাও অনেক লজ্জা পায়, তারাও অনেক ট্রলের সম্মুখীন হন। তাই আপনার মতো ব্যক্তির কাছ থেকে এটা কখনোই আশা করা যায় না। ভালো টেকনিশিয়ান, ভালো মেকআপ আর্টিস্ট, ভালো গল্পে কাজ করুন। আপনি হয়তো একটা সময় অনেক নতুনদের সুযোগ দিয়েছেন, কিন্তু বর্তমানে এটা সঠিক সময় নয়। আপনাকে আবার নতুনভাবে সিনেমায় দেখার আশায় সবাই বসে রয়েছে, আর সেই আশাতে সবাইকে নিরাশ করবেন না। যেহেতু আপনি সিনেমায় ফিরতেছেনই, তাহলে ভালোভাবেই ফিরুন। তো বন্ধুরা, মোস্তাফিজুর রহমান মানিকের কথার সাথে আপনারা কে কে একমত তা কমেন্টে জানতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।